জেনারেল আজকে কথা বলবো ইন্সপেকশন টাইপ এন্ড টুলস নিয়ে, যে আমরা আসলে গার্মেন্টস মধ্যে কী কী ধরনের ইন্সপেকশন হয় সেটা নিয়ে কথা বলবো, ইন্সপেকশন করতে কী কী লাগে আর মূলত ইন্সপেকশন সময় কী কী চেক করা হয়। তাহলে আমরা বেসিক্যালি জানি যে একটা গার্মেন্টস যখন তৈরি করা হয়, এই গার্মেন্টসের তৈরি করার সময় ট্রিমস, অ্যাক্সেসরিজ, ফেব্রিক লাগে। তাহলে যখন ট্রিম অ্যাক্সেসরিজগুলো আসে ফ্যাক্টরিতে, তখন এগুলা 72 ঘন্টার মধ্যে স্টোরেজে কিউয়ে থাকে বা কোয়ালিটি থাকে, সে কী করে এটা 72 ঘন্টার মধ্যে সেই ট্রিম অ্যাক্সেসরিজ ইন্সপেকশন করে অ্যাজ পার হিজ স্ট্যান্ডার্ড। পাশাপাশি ফেব্রিক যখন তারা রিসিভ করে, ফেব্রিক রিসিভের 72 ঘন্টার মধ্যে তারা ফেব্রিক ইন্সপেকশন করে ফোর পয়েন্ট বা আদার যে প্রসিডিওরগুলো আছে সেই সিস্টেমে। তাহলে ফার্স্টে ট্রিম অ্যাক্সেসরিজ ইন্সপেকশন করলো, ফেব্রিক ইন্সপেকশন করলো, আবার কাটিংয়ে কী কী ইন্সপেকশন হয়, কাটিংয়ে মার্কার ইন্সপেকশন হয়, ঠিক আছে, মার্কার ইন্সপেকশন হয়, তারপর স্প্রেডিং ইন্সপেকশন হয়। একটা মার্কারটা যখন পালানোর পরে, যখন মার্কার দেওয়ার আগে যখন গার্মেন্টসগুলো লে দেয়, লে দেওয়ার সময় লে চেক করে, লেয়ের উপর লে দেওয়ার পরে যখন গার্মেন্টসগুলো ভালোভাবে বিছায় তখন স্প্রেডিং চেক দেয়, তারপর এটা মার্কার যখন এটার উপর দিবে তখন মার্কারটা ইন্সপেকশন করে, তারপর কাটিংয়ের পর কাটপ্যানগুলোকে তারা কী করে চেক দেয় এবং মেজারমেন্ট চেক দেয়। এবং এখন আসেন সুইং এরিয়াতে, সুইং এরিয়াতে ফার্স্টে যখন একটা গার্মেন্টস বের হয় নতুন একটা স্টাইলে, তখন যে ইন্সপেকশনটা হয় ওটাকে বলে ফার্স্ট পিস রিভিউ। তারপরে যখন ফার্স্ট একটা বান্ডেল কমপ্লিট হয়, তখন যে একটা ইন্সপেকশন করে তাকে বলে ফার্স্ট বান্ডেল ইন্সপেকশন। তাছাড়াও আছে যে যখন 10% 15% যে একটা ইন্সপেকশন গার্মেন্টস প্রডিউস হয়, উৎপাদন হয়, তখন যে ইন্সপেকশন করে এটাকে ইনিশিয়াল ইন্সপেকশন বলে। এবং তারপর মোটামুটি যখন অলমোস্ট অর্ধেকের বেশি অর্ডার কোয়ান্টিটি উৎপাদন হয়ে যায়, তখন যে ইন্সপেকশনটা করে এটাকে ডিপিআই বলে, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন, বা ডুপ্রো বলে, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন। তারপর আইএসআই যেটা বললাম যে ইনিশিয়াল শিপমেন্ট ইন্সপেকশন, তারপর সুইং ইন লাইন করে, আবার সুইং ইন লাইন শেষে আবার যে ইন্সপেকশনটা করে লট অডিট করে, লট অডিট করার পরে যখন ফিনিশিংয়ে চলে যায় তখন তারা ফিনিশিং ইন লাইন করে, তারপর প্রি শিপমেন্ট ফিনিশিং ইন লাইনের পরে, তারপর টু আওয়ার্স অডিট করে কি ওরা, টু আওয়ার্স অডিটের পরে ডে ফাইনাল করে, প্রি শিপমেন্ট ইন্সপেকশন যেটা প্রি ফাইনাল বলে, প্রি এফআরআই, প্রি ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন, একটা হচ্ছে ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন, এগুলো করা হয়। তাহলে গার্মেন্টস মূলত যে ইন্সপেকশনের কথাগুলো বললাম এগুলোই মূলত গার্মেন্টসের মধ্যে ইউজ করা হয়ে থাকে। ইন্সপেকশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, যে গার্মেন্টসে যে পণ্যগুলো আছে সেটা এক ওয়ার অনুসারে বা তার যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়ালিটি মেজারমেন্ট ঠিক আছে কিনে তা চেক করে দেখে, এটি হচ্ছে গার্মেন্টস ইন্সপেকশন। এখন গার্মেন্টস ইন্সপেকশন করতে গেলে কী কী লাগে, মেনলি গার্মেন্টসে যে কোনো প্রকার ইন্সপেকশন করতে গেলে আগে ইন্সপেকশন রিপোর্ট এবং মেজারমেন্ট শিট লাগবে, তারপর পিপি স্যাম্পল লাগবে, ট্রিম কার্ড লাগবে, পিডিএম লাগবে, এগুলো হচ্ছে মাস্ট, অ্যাপ্রুভ শিট, ব্যান্ড, হ্যান্ডফিল, তারপর ডিসিএল, লেবেল প্লেসমেন্ট, প্যাকিং মেথড। হ্যাঁ, এখন যদি ফাইনাল ইন্সপেকশন অফার করতে যাই তাহলে অবশ্যই ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট, মেজারমেন্ট, ব্ল্যাঙ্ক রিপোর্ট, পিপি স্যাম্পল, পিও শিট, প্যাকিং লিস্ট, প্রি ফাইনাল রিপোর্ট, ইনভয়েস, পিডিএম, অ্যাপ্রুভ ট্রিম কার্ড, ফেব্রিক সোয়াস, শেড ব্যান্ড, অ্যাপ্রুভ শেড ব্যান্ড, হ্যান্ডফিল শেড ব্যান্ড, তারপর ডিসিএল, লেবেল প্লেসমেন্ট, গার্মেন্টস অ্যান্ড ফেব্রিক টেস্ট রিপোর্ট, ময়েশ্চার অ্যান্ড মেটাল পাস, মেটাল কন্টামিনেশন রিপোর্ট, ওয়ার স্কেল, ময়েশ্চার মেশিন, এবং অবশ্যই যেখানে ইন্সপেকশন করবে 1000 লাক্স D65 থাকতে হবে, ইন্সপেকশন টেবিল থাকতে হবে, একটা ওয়ার স্কেল থাকতে হবে, মেজারমেন্ট টেপ থাকতে হবে, এবং মিনিমাম রিকোয়ারমেন্টের যে শিটগুলো আছে সেগুলো থাকতে হবে। তাহলে এগুলো হচ্ছে মেনলি বেসিক, এগুলো ছাড়া একটা ইন্সপেকশন আসলে করা যায় না, যে কোনো একটা ফাইনাল ইন্সপেকশন করতে গেলে তার মাস্ট এগুলো লাগবেই। এছাড়াও আদার্স কিছু বাইরের যে আজকিং থাকে, এছাড়াও আদার্স কিছু এটার মধ্যে অ্যাড হতে পারে। তবে বেসিক্যালি যে ডকুমেন্টগুলো আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে, যে একটা ফাইনাল ইন্সপেকশন করতে গেলে কী কী লাগে, বেসিক্যালি এই ডকুমেন্টগুলো লাগে। এছাড়া যদি আদার্স কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু বাড়তে এখানে অ্যাড হতে পারে। এখন আসেন গার্মেন্টস ইন্সপেকশন ক্রাইটেরিয়া, মানে তারা কোন কোন পয়েন্টে ইন্সপেকশন করে। ফার্স্টে তারা গার্মেন্টস ইন্সপেকশনের মধ্যে মেনলি যেগুলো দেখে, আমি টোটাল একটা গার্মেন্টস ইন্সপেকশন প্রসিডিউর নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তবে এখন একটা ক্রাইটেরিয়াগুলো দেখি যে চেকের মেন মেন পয়েন্ট কোনগুলো তারা ফোকাস করে। যেমন ডিজাইন কনস্ট্রাকশন, একটা গার্মেন্টসের যে ডিজাইনটা এটা স্যাম্পল অনুযায়ী আছে কিনা, টেকপ্যাক অনুযায়ী আছে কিনা, পিডিএম অনুযায়ী আছে কিনা, তার যে কনস্ট্রাকশনগুলো আছে এটা স্যাম্পল অনুযায়ী প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস, লেভেলের প্লেসমেন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ শেপ সব কিছু ঠিক আছে কিনা। তারপর মেটেরিয়ালস, যেমন ট্রিম অ্যাক্সেসরিজগুলো ঠিক আছে কিনা, ওয়ার্কম্যানশিপ ঠিক আছে কিনা এটা চেক দেয়,
ক্লিননেস ইন জেনারেল অ্যাফারেন্স, যেমন গার্মেন্টসের আমি আগেই বলছি যে একটা ভিডিওতে বলছি হয়তো যে জেনারেল অ্যাফারেন্স হচ্ছে এটা দেখতে কেমন দেখা যায়, ওভারঅল শেপ প্রোডাক্টের চেহারা, যেমন এভরিথিং ইভেন আছে, কোনো আনইভেন নাই, কোনো টুইস্টিং নাই, কোনো হাইকিং নাই, কোনো হাইলো নাই, কোনো শেপ আপ নাই, কোনো মিস শেপ নাই, কোনো পোর শেপ নাই, তাহলে এটাই কিন্তু প্রোডাক্টের অ্যাফারেন্সটা অনেক সুন্দর দেখা যায়। তারপর ক্লিননেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সাইজ অ্যান্ড ফিট মানে মেজারমেন্ট ঠিক আছে কিনা অ্যাজ পার বায়ার মেজারমেন্ট শিট, কনসিস্টেন্সি অ্যাসিস্টেস্টিক, তারপর ফাংশনালিটি অ্যাক্সেসরিজ মানে অ্যাক্সেসরিজগুলো প্রপারলি ইউজেবল কিনা, তারপর ব্র্যান্ডিং অ্যান্ড লেবেলিং প্রত্যেকটা ব্র্যান্ড এবং লেবেল ঠিক আছে না, লেবেল মিস্টেক ঠিক আছে, লেবেল মিসিং এরকম কোনো প্রবলেম আছে কিনা বা লেবেলে কোনো ডিফেক্ট আছে কিনা, তারপর ফিনিশিং প্রেজেন্টেশন প্যাকেজিং এগুলা ঠিক আছে কিনা, ফোল্ডিং মেথড ঠিক আছে কিনা, একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন ফিনিশিং ঠিক আছে কিনা, তারপর শিপমেন্ট অ্যান্ড প্যাকেজিং অ্যাকুরেসি, যেমন শিপমেন্টের মধ্যে যদি কথা বলা যায় তাহলে তার যে কার্টুন শিকার, কার্টুন হাইট এবং রেশিও স্পেক ঠিক আছে, আদার্স এগুলা ঠিক আছে না, তাহলে মেনলি যখন একটা বাইরে যখন ইন্সপেকশন করতে আসে তখন মেনলি জেনারেল ইন্সপেকশন এই ক্রাইটেরিয়াগুলো দেখে। আর আশা করি এই ভিডিও দ্বারা আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে একটা গার্মেন্টসের মধ্যে কী কী ধরনের ইন্সপেকশন হয়, একটা গার্মেন্টসকে কী কী ধরনের ইন্সপেকশন করা হয়, এবং একটা গার্মেন্টস ইন্সপেকশন করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগে, এবং সেই ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি এগুলো কমন, এর বাইরে একটা দুটো ডকুমেন্ট অ্যাড হইতে পারে যদি বাইরে কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে বা বায়ার ওয়াইজ এগুলো একটু বেরি করে যে কোনো বাইরের ক্ষেত্রে ইন্সপেকশন করতে হলে কিছু ডকুমেন্ট বাড়তে অ্যাড করতে হয় অ্যাজ পার দেয়ার রিকমেন্ড। এছাড়া আবার সেম পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করলাম যে গার্মেন্টস ইন্সপেকশন ক্রাইটেরিয়া, যে একটা গার্মেন্টস ইন্সপেকশন করতে গেলে ইন্সপেকশন যখন করতে আসে তখন বা যারা ইন্সপেকশন করে তারা মেন মেন কোন কোন পয়েন্টগুলো তারা দেখে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, থ্যাংকস অল।